2019 সালে শুনেছিলাম একবার অদিত চৌধুরী বিজেপিকে যে হারাতে হবে, তখনও বলেছিলাম আমি তোদের সঙ্গে লড়বো না, তোর দিদি তোর পিসিকে ডেকেলি আই, আমি তোর পিসির সঙ্গে লড়তে চাই, আর যদি পিসিকে না হারাতে পারি আমি রাজনীতি করা থেকে বিদায় নিতে চাই। ওপেন চ্যালেঞ্জ বহরমপুর লোকসভা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি আসুন, আমি আপনার বিরুদ্ধে লড়বো যদি আমাকে কংগ্রেস টিকিট দেয়। আপনাকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেব, আর কোনো কথা আছে? মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ আগেও অদিত চৌধুরী করেছিলেন, অ্যাকসেপ্ট করার ওনার ক্ষমতা নেই। যদি ক্ষমতা থাকে বুঝবো, মুখ্যমন্ত্রী এত কথা বলেন, তার প্রতি এত জনসমর্থন, এত যদি কিছু থাকে এসে লড়ুন না অদিত চৌধুরীর বিরুদ্ধে। আমরা তো দেখতে চাই অদিত চৌধুরী যদি হেরে যান তা আমরা মেনে নেবো যে অদিত চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে হেরে গেছে। যে হারে দুর্নীতি, যে হারে এই চৌর্যবৃত্তিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ তৃণমূল কংগ্রেস দিয়েছে, তারপরে মানুষের কাছে জনাদেশ নিতে গেলে মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন হাড়ে হাড়ে টের পাবেন যে মানুষের মনের কথাটা এই মুহূর্তে দাঁড়িয়ে কি। মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে অধীরবাবু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন, আবার একবার লড়েই দেখুন না। মুখ্যমন্ত্রী অধীরবাবুকে নিয়ে এত কুরুচিকর কথাবার্তা বলেছেন, কংগ্রেস দলকে তিনি এত হেয় প্রতিপন্ন করেন, একবার অদিত চৌধুরীর বিরুদ্ধে লড়েই দেখুন না। একটা দুদিনের ছোকরা, সে রাজনীতিতে আসার পরে তার বিরুদ্ধে এত চুরিচুচ্চুরি রেলিগেশন, ওর যত না বয়স তার থেকে অদিত চৌধুরীর রাজনৈতিক জীবনের বয়স তার থেকে বেশি, তা তাকে কী পাত্তা দেবে? পরশুদিন দেবাংশু ফেসবুক পোস্টে বলেছেন যারা তৃণমূলের চোর, যারা তৃণমূলের চুল দুর্নীতিবাজ, তারা টিকিট পাবে না জেনেই বিরোধী দলগুলোতে যাচ্ছে, আর বিরোধী দল তাদেরকে নাচানাচি করছে, এবং সেই চুরির টাকা নাকি এবার বিরোধী দল ব্যবহার করবে পঞ্চায়েত তৃণমূলের বিরুদ্ধে। দেবাংশু তো তৃণমূলের টিকিট পায়নি, তো দেবাংশু কি দুর্নীতির সাথে জড়িত, চৌর্যবৃত্তির সাথে জড়িত? আমি তো জানি এগুলো করে না, ভদ্র ছেলে বলেই জানি, তো এখন ওর কথাতেই তো একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে। ইম্যাচিওর ছেলে, রাজনীতিতে এখনো ম্যাচিওরিটি আসেনি বলছে, বলুন পদে নেই, যুব তৃণমূলের একটা জেনারেল সেক্রেটারি না কি ছিল, পয়সা করি বেচারা তুলতে পারেনি বলে ওকে পদ্মা ওর থেকে কেড়ে নিয়েছে। যারা তুলতে পারতো কুন্তল ঘোষ সুন্তল ঘোষ তাদের যুব তৃণমূলে পদ ছিল, ও বেচারা হয়তো করতে পারেনি যেন পদ্মা চলে গেছে। যুব তৃণমূলের একটা দায়িত্ব, যদিও তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তৃণমূলের পোস্ট ওই ভাঁড়ের আবার হ্যান্ডেলের মতন কেস হয়ে যায়, কিন্তু তৎসহ একটা কোথায় ওই পদ থাকে সেখান থেকে অপেক্ষাকৃত অনেক কম গুরুত্বপূর্ণ একটা পদে সেখানে দেওয়া হয়েছে।